হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখতেছি অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি দিয়ে আনলিমিটেড ফ্রিতে কথা বলবেন। তো যে কোনো নাম্বারে আপনি আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন এইচডি ভয়েসে। সো বুঝতেই পারছেন, খুব ভালো একটি অ্যাপস, আর এই অ্যাপসটির বিষয়ে অনেকে জানেন, আগেও এই অ্যাপস থেকে অনেকে কথা বলেছেন। সো নতুন করে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এখান থেকে আপনারা আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটির সাথে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন, তারপরও বলি এই অ্যাপসটি থেকে আপনারা এইচডি ভয়েসে আপনারা এখান থেকে কথা বলতে পারবেন একদম হাই কোয়ালিটি। আর এই অ্যাপসটিতে আপনারা 34 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ব্যালেন্স অ্যাড করে তাদের ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে এখান থেকে আপনারা কথা বলতে পারবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে ফ্রিতে কীভাবে এখান থেকে কথা বলবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সো আপনাদেরকে আমি এই দুইটা অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসটি ওপেন করবেন ইনস্টল করার পর। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপর যে কাজটা করবেন, এই যে নিচের দিকে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সট করে দেবেন। সো তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনাদের সামনে। এখানে যে কাজটা করবেন আপনারা, আপনার নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের ভিতরে এই নাম্বারে একটা কোড চলে আসবে। সো কোডটা এখানে বসিয়ে দেব, 41 66, আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন, এখন কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে। তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন, অ্যালাউ করে দিবেন কোনো পারমিশন চাইলে। তারপর আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন, অ্যালাউ দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন। সো আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আপনারা, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে চলে আসবেন। আসার পর এখানে আমি আগে ব্যালেন্সটা দেখিয়ে নিই, আমার ব্যালেন্স কত রয়েছে, যে মাই ব্যালেন্সে ক্লিক করে দিলাম। সো আমার ব্যালেন্স কিন্তু এখন 00 রয়েছে। সো ভিডিওটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝবেন না। সো আমার ব্যালেন্স কিন্তু 00 রয়েছে। এখন এই আরিফ হোসাইন এই নামে ক্লিক করে দিব আমি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডকুমেন্ট, এটাতে ক্লিক করবেন। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সো তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে, তারপর এগিয়ে নেটেতে ক্লিক করবেন। সো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো দিতে বলছে, এটা দিতে এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ডের ডিটেলসগুলো। সো আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিও এখানে আপলোড করতে হবে। সো এখন কথা হচ্ছে আপনারা কি করবেন এখানে, আপনাদের পার্সোনাল এনআইডি কার্ডের ফটো আপলোড করবেন? অবশ্যই না। সো এটাই আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই বলছিলাম যে দুইটা অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দিব। সো প্রথমটা হচ্ছে এনআইডি কার্ড মেকার, সেকেন্ডলি হচ্ছে ব্রিলিয়ান্ট। সো এনআইডি কার্ড মেকার এই অ্যাপসটাও আপনারা ইনস্টল করে নেবেন। সো এটা থেকে আপনারা এনআইডি কার্ড মেক করতে পারবেন, ফেক এনআইডি কার্ড। সো ভিউয়ার্স, এই অ্যাপসটা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি আগে থেকে আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি। যাই হোক, অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপর ক্রিয়েট আইডি এটাতে ক্লিক করবেন, তারপর বিডি ন্যাশনাল আইডি এটাতে ক্লিক করবেন, তারপর নিচের দিক থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এখানে আপনাদেরকে এনআইডি কার্ডে যে পিকচারটা থাকবে ওই পিকচারটা এখান থেকে অ্যাড করতে হবে। সো আমি গ্যালারি থেকে অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও একটা ছবি তুলে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি একটা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি, তারপর নিচের দিক থেকে ডানে ক্লিক করে দিবেন। সো এখন ছবিটা ওকে হয়ে গেছে। তারপর এই যে সিগনেচার, এটাতে ক্লিক করবেন এই বক্সটাতে। তারপর এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন বাংলায়,
যদিও আমি ছবিটা আমার বড় ভাইয়ের দিয়েছি, এটা কোনো সমস্যা নেই, আপনি চাইলে যে কোনো নাম এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে ইংলিশে আপনার নামটা দিয়ে দিবেন, তারপর ফাদার্স নেম বাংলায়, টু ইয়ার্স এখানে ফাদার্স নেম মাদার্স নেম, এবং এখানে ডেট অফ বার্থ দিবেন। তারপর নিচে আইডি নাম্বার, এখানে আইডি নাম্বার আপনার ইচ্ছা মতো একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন, কোনো যদি অ্যাড আসে তাহলে ব্যাগে চলে আসবে। সো এটা হচ্ছে আমার আইডিটা, কিন্তু আইডি কার্ড মেক হয়ে গেছে। তারপর উপর দিক থেকে সেভে ক্লিক করে দিবেন। সো এটা সেভ হয়ে গেছে, এখন আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিডি ন্যাশনাল আইডি ব্যাগ, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ব্যাক পার্টের যে কাজগুলো রয়েছে ওইটা আমরা করব। সো আমার অলরেডি এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব এবং সেভে ক্লিক করে দেব। সো আমাদের আইডি কার্ড মেক করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি আবার চলে যাব ক্রোম ব্রাউজারে, তো আমরা যেখানে ছিলাম। সো এখানে ওই আইডি কার্ডের অনুযায়ী এখানে আপনারা নামগুলো সেট করে দেবেন। আর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিবেন। তো আমরা ওই অ্যাপসে সরাসরি আবার চলে যাচ্ছি। সো এখানে কিন্তু সব কিছু সেভ থাকবে অটোমেটিকলি, দেখুন এগুলো কিন্তু সবই এখনও সেভ রয়েছে। জাস্ট আমি এটা কপি করে ওই জায়গায় পেস্ট করে দেব। সো এখন যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে ফার্স্ট আপনার আইডেন্টি কার্ডের প্রথম পাতার ছবিটা দিতে হবে, এখানে পিছনের ছবিটা দিতে হবে। সো আমরা একটু আগে যে এনআইডি কার্ডটা মেক করেছি ওইটা এখানে আপলোড করব। তারপর নিচের দিক থেকে সাবমিট করুন, এটাতে ক্লিক করে দেব। সো আমরা একটু ওয়েট করি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসছে, ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা আপনার প্রদত্ত তথ্যের যাচাই করব, আপনি উপভোগ করুন 30 মিনিট ফ্রি টক টাইম। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা 30 মিনিট অলরেডি পেয়ে গেছি। সো এখন দেখি আমাদের ব্যালেন্সটা কী হয়েছে। সো আমি ব্যালেন্সে ক্লিক করে দিলাম। এখন ওয়াও, আমরা কিন্তু 10.50 টাকা পেয়ে গেছি এখান থেকে। আর এই 10.50 টাকা দিয়ে আপনারা 30 মিনিট কথা বলতে পারবেন অনায়াসে। সো বুঝতে পারছেন খুব ইজিলিভাবে এখান থেকে কিন্তু আমরা 30 মিনিট পেয়ে গেছি। আর আপনাদেরকে আমি কল দিয়েও এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা 100% কার্যকরী একটা ট্রিক। আর আপনারা যখন কল দিবেন, আপনার যাকে কল দিবেন তার ফোনে আপনার নম্বরটি শো করবে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নম্বরটা, এটা শো করবে। সো আমি এখন একটা কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো কল দেওয়ার জন্য আপনারা নিচে থেকে কিপ্যাডটাতে ক্লিক করবেন, তারপর একটা নাম্বার আমি এখানে উঠিয়ে দিচ্ছি, তারপর জাস্ট ডায়াল করে দেব। আর আপনারা এখান থেকে ব্রিলিয়েন্ট আউট এটাতে ক্লিক করবেন, তাহলে কল যাবে যে কোনো নাম্বারে। সো আমি আপনাদেরকে সরাসরি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, জানি না কতটুকু দেখা যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি জাস্ট এটা রিসিভ করি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথাও বলা যাচ্ছে, আমি কলটা কেটে দিচ্ছি। সো ভিউয়ার্স বুঝতে পারছেন খুব ভালো একটা অ্যাপস। আর এখন ব্যালেন্সটাও আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখন দেখুন 10.43 টাকা রয়েছে। সো এখান থেকে আপনারা 30 মিনিট কথা বলতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে। আর এভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো দেশে যে কোনো নাম্বারে। আশা করি আপনাদেরকে বোঝাতেও পেরেছি।
সো যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।